আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমরা ফোনটি নিয়ে আছি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দর্শক আপনার নাম বলে সমস্যার কথা বলুন আমার নাম এমডি সোনাহার আমি গুগলে থেকে বলছিলাম জি আমরা সবাই শুনতে পাচ্ছি জি আপনি বলুন আমরা শুনতে পাচ্ছি আপনার সমস্যা বলুন আমার এই যে ঘাড়ের গুটে মাসল আছে এই মাসল মাসল দুটে ব্যথা করে আর বিকাল করে গায়ে জ্বর আচ্ছা এটা কতদিন হলো এটা প্রায় এক মাসের মতন হয়ে আছে আপনার বয়স কত পেশা কি আর এই এই ব্যাপারে কোনো এই পর্যন্ত ডাক্তার দেখিয়েছেন কিনা হ্যাঁ এই ব্যাপারে আমি বগুড়াতে ডাক্তার দেখাইছি আর কি বগুড়াতে অন্য রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষা করে ট্যাবলেট দিছিল এগুলো খাই আমার কাজ হয় না আচ্ছা আপনার পেশা কি আপনি কি করেন বয়স কত আমার বয়স 36 36 বয়স আর আমি বর্তমানে একটা কোম্পানিতে আছি প্রাইভেট কোম্পানিতে মানে কাজ কি বসে বসে কাজ করতে হয় সামনে ঝুঁকে না বসে বসে না সবসময় তিলে কাজ করতে হয় আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার ঘাড়ের মাসেল যে আমাদের নেক মাসেল আছে এখানে অনেকগুলো মাসেলস আছে এবং মাসেলগুলো এমনভাবে তৈরি অনেক মাসেল কিন্তু অনেক লম্বা মানে এক এক ঘাড় থেকে পিঠ পর্যন্ত চলে আসছে কোনোটা ভিতরে ছোট ছোট মাসেলস আছে এবং একটার উপর একটা কিন্তু ওভারল্যাপ করা মানে একটা লেয়ার টু লেয়ার আছে কয়েকটা লেয়ারে মাসেলস আছে সাধারণত ঘাড়ে হোক পুরো মানুষের শরীরটাই মানে বাই লেয়ার আছে মানে একটার উপর একটা মাসেলস তো ওনার যেহেতু নেকে ব্যথা হয় এবং কিন্তু জ্বর আসা সাধারণত ব্যথার সাথে যদি জ্বর আসে সেক্ষেত্রে বুঝতে হবে কোনোভাবে ইনফেকশন আছে শরীরে মানে এটা কিন্তু একটা কমন জিনিস সাধারণত ব্যথায় মানে জ্বর এটা একটা ইনফেকশনের একটা লক্ষণ তো আমার মনে হয় ওনার ঘাড়ের এটা আরও ক্লিয়ার ডায়াগনোসিস করা দরকার যে এনি প্যাথোলজি আছে কি না ঘাড়ে বা অন্য কোনো সমস্যা আছে কি না সেক্ষেত্রে অ্যাডভান্স কিছু ট্রিটমেন্টে যেতে হবে আমার মনে হয় দর্শক আপনি যদি ঘাড়ের একটা এমআরআই করে দেখতে পারেন ডাক্তার সাহেবের সাথে কথা বলেন এবং ওনাকে আবার নোটিসড করেন আসলে একবার উনি হয়তো ট্রিটমেন্ট দিয়েছে আপনি ওনাকে আবার জানান যে আপনার সমস্যাটা সমাধান হচ্ছে না এবং প্রয়োজনে ওনাকে একটা এমআরআই করতে বলেন হ্যাঁ আশা করি এটা ডায়াগনোসিস হলে আপনার জন্য বেটার হবে কারণ ব্যথার সাথে জ্বর এটা পজিটিভ ভালো কিছু না এটা আপনাকে আগে রোগটা ডায়াগনোসিস ক্লিয়ার করে ফেলতে হবে আর আমার সাজেশন আপনার পাশাপাশি আপনি খেয়াল করেন আপনি কি দুটো বালিশ ব্যবহার করেন কি না বা আপনি এমন কোনো কাজ করেন কি না যেটা আপনার ঘাড়ে স্ট্রেস পড়ে বা একই একঘুইমি কোনো কাজ করেন কি না এই জিনিসগুলো আপনি নিজের থেকে নোটিস করতে হবে যে বের করে আনতে হবে যে কোথাও এই জাতীয় অ্যাক্টিভিটিসে সমস্যা হচ্ছে কি না আর আমি অবশ্যই বলবো আপনাকে ওই ডাক্তার সাহেবকে আবার ফলো আপ করেন প্রয়োজনে এই জাতীয় একজন বিশেষজ্ঞের ডাক্তারও আপনি শরণাপন্ন হতে পারেন এই যে ঘাড় ব্যথার কথা বলছি আমরা ঘাড় ব্যথা থেকে যেটা বললেন যে অনেক সময় স্পাইনাল কর্ডে কোনো সমস্যা থাকলে বুকে ব্যথাও হতে পারে এ থেকে মাথা ব্যথার কোনো রিলেশন আছে কিনা অবশ্যই আছে আসলে মাথার যে ব্যথা মানে হেড এক আমরা বলি মাথা ব্যথার অনেক কারণ আছে এবং অনেক টাইপ মানে বুঝেই যায় সাধারণত যেটা হয় মাথা ব্যথার যে কমন কজ যেটা মাইগ্রেন একটা কমন সাইনোসাইটিস অ্যানাদার কমন কজ হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার মানে ব্লাড প্রেশার অনেকের ধারণা যে মাথা ব্যথা শুধু হাই হইলেই ব্লাড প্রেশার মানে মাথা ব্যথা হবে তা কিন্তু তা থেকে হতে পারে সেম রিভার্স যদি কারো লো ব্লাড প্রেশার হয় তাও কিন্তু মাথা ব্যথা হতে পারে তারপরে সে অ্যাংজাইটি ইনডিউসড মানে কেউ যদি খুব মানসিক চাপে থাকে তা থেকে তার মাথা ব্যথা হতে পারে আর আমরা যেই রুগীগুলো নিয়ে ডিলিংস করি আপনি যেটা জানতে চেয়েছেন মোস্ট অফ দ্য কেস যদি সার্ভাইকেলে সার্ভাইকোজেনিক হেডেক হতে পারে মানে যদি ঘাড়ে কোনো কারণে সমস্যা থাকে তা থেকে মাথা ব্যথা হতে পারে সার্ভাইকোজেনিক হেডেক নিয়ে আমরা কথা বলবো নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন